নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের কবি নজরুল মেট্রো স্টেশনের একদম কাছাকাছি, একদম অন রোড, আপনাদের একটা 3BHK রেডি টু মুভ কন্ডিশনে একটি 3BHK ফ্ল্যাট দেখাবো G+4 বিল্ডিংয়ে, মেট্রো স্টেশনের একদম কাছাকাছি। কিন্তু এই ফ্ল্যাটটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো নমস্কার, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আপনার গড়িয়া মেন রোড। এই যে ফ্ল্যাটটা আজকে আমি আপনাদের দেখাবো, এটা কিন্তু আপনারা গড়িয়া মেন রোড থেকে ডিস্টেন্স থাকবে কিন্তু মাত্র 500 মিটার, এবং মেট্রো থেকে কিন্তু আপনার ডিস্টেন্স থাকবে কিন্তু 1.5 কিলোমিটার। ভালো লোকালিটিতে একদম সামনে আপনারা ফ্ল্যাটের সামনে 30 ফুটের রাস্তা কিন্তু পেয়ে যাবেন, খুবই সুন্দর, এবং অটো সার্ভিস কিন্তু আপনার সেই রাস্তা থেকে আপনারা পেয়ে যাবেন ডাইরেক্ট কবি নজরুল মেট্রো কিন্তু কানেক্ট করবার জন্য। তো চলুন আমরা বিল্ডিংয়ের সামনে যাই। এই হচ্ছে আপনার বিল্ডিংয়ের সামনের রাস্তা, দেখতে পাচ্ছেন অটো চলছে। এই হচ্ছে আপনার বিল্ডিংটা, G+4 কিন্তু একদম বিল্ডিং থাকছে, রেডি টু মুভ প্রায় কন্ডিশনে কিন্তু চলে আসছে। নিচে জাস্ট 1 মাসের মধ্যে কিন্তু বিল্ডিং আপনার হ্যান্ডওভার আছে, রেডি টু মুভ হয়ে আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু বিল্ডিংটা কিন্তু পারচেস করতে পারবেন। ভেতরে আপনারা মার্বেলের কাজ পেয়ে যাবেন এবং লিফট, সিকিউরিটি, পার্কিং, এই ফেসিলিটি কিন্তু এই বিল্ডিংয়ের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংয়ে 2BHK 3BHK দুটো ভ্যারিয়েন্টই কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকছে। 2BHKটার কিন্তু আপনার দাম থাকছে কিন্তু আপনার 30,50,000। আপনারা সেটার লেআউট এবং সেটার কিন্তু ভিডিও কিন্তু নেক্সট দিন আমি আপনাদের কাছে নিয়ে আসবো। তো আপাতত এই হচ্ছে আপনার বিল্ডিংটা। তো চলুন আমরা ফ্ল্যাটের ভেতরে যাই এবং আপনাদের সাথে এই 3BHK ফ্ল্যাটের লেআউটটা শেয়ার করি। আমরা চলে এসেছি হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার স্টেয়ার কেস, এই হচ্ছে আপনার লিফটের জায়গা, এবং এই হচ্ছে আপনার স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন কমপ্লিট। এখানে কিন্তু আপনারা ভেতরে বাইরে দু জায়গাতেই কিন্তু আপনার মার্বেল পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার স্টেয়ার কেস, একদম চওড়া কিন্তু আপনার স্টেয়ার কেস কিন্তু আপনার থাকছে। সোয়াশুয়ে যে ফ্ল্যাটটা দেখছেন একদম কমপ্লিট সাউথ ওপেন, আর এই ফ্ল্যাটটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনার সাউথ, ইস্ট, ওয়েস্ট তিনটে সাইড কিন্তু আপনারা কমপ্লিট ওপেন পাবেন। সানলাইটটা সোজাসুই দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আপনার কমপ্লিট রাস্তার দিকে থাকছে, এবং সাউথ ওপেন। 1,000 স্কোয়ার ফিটের 3BHK, এটা কিন্তু আপনার 1,025 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাট আপনারা সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন, এবং ফোর্থ ফ্লোরে পাচ্ছেন G+4 বিল্ডিংয়ে। এই হচ্ছে আপনার এন্ট্রেন্স, ভেতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনার মার্বেলের কাজ করে দেওয়া আছে। আপনারা একটা 1,025 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কিন্তু খুব সুন্দর কিন্তু আপনারা লেআউট পাচ্ছেন, সেটাই আপনাদের আজকে মেন আপনারা দেখুন। এটা কিন্তু খুবই ভালো পজিটিভ সাইড। এই হচ্ছে আপনার ঢুকে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, আর এই যে আপনারা যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখছেন এটা কিন্তু লম্বায় থাকছে কিন্তু আপনার 14 ফুট, এবং চওড়ায় কিন্তু থাকছে হচ্ছে আপনার 10 ফুট। তো এই হচ্ছে আপনার 14/10 কিন্তু এই লিভিং রুমটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন। এর সাথে কিন্তু আপনারা ডাইনিংটা করতে পারেন। একদম এই যে উইন্ডোটা দেখছেন, এই উইন্ডোটা কিন্তু একদম বক্স উইন্ডো থাকছে, বড় উইন্ডো থাকছে। এই কর্নারটায় আপনারা কিন্তু সিটিং এরিয়া করতে পারবেন, এবং এখানটা কিন্তু টিভি ইউনিটে করার জায়গা রয়েছে, এবং এখানটা আপনারা ডাইনিং করতে পারবেন, সেই প্রভিশন আপনার করে দেওয়া আছে। এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিংটা। এরপরে আমি আপনাদের ওয়াশরুমটার দিকে দেখছি। ঠিক উঠেই ঠিক আপনার বাঁ হাতে আপনার ঢুকেই কিন্তু এটা আপনার ওয়াশরুম থাকছে, এখানে আপনারা বেসিনের ইউনিট পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার ওয়াশরুম, 4x8 কিন্তু আপনার সাইজ থাকছে, খুব সুন্দরভাবে আপনার কাস্টমাইজ স্টাইলস দিয়ে কিন্তু আপনার ফিনিশিং করে দেওয়া আছে। বিল্ডিং অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনে চলে এসছে। এই হচ্ছে আপনার অ্যান্টিস্কিড টাইলস, এবং ভেতরে আপনার গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য উইন্ডো, এক্সস্টের পয়েন্ট সব কিছু কিন্তু আপনার থাকছে। এখানে আপনার চেঞ্জার, কল সব কিছু বসে যাবে। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এইবারে আমি আপনাদের কিচেনটা দেখিয়ে দিচ্ছি, আর লেআউটের মধ্যে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এইটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে আপনারা অ্যাটাচ বাথরুম অ্যান্ড ব্যালকানি পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। আর ঠিক লিভিং ডাইনিং, এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিংটা, লিভিং ডাইনিং ঠিক এইখানটা আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। কিচেনটা কিন্তু আপনার ছোটোর মধ্যেও কিন্তু আপনার সেপারেট করে দেওয়া থাকছে, আপনারা 6x7 ফিটের কিন্তু এই কিচেনটা পাচ্ছেন। একদম কিচেন কিন্তু কমপ্লিট পাল টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করে দেওয়া আছে, ভেন্টিলেশনের জন্য উইন্ডো, ওপরে এক্সস্টের পয়েন্ট থাকছে চিমনির জন্য। এখানে আপনার দুটো 16 অ্যাম্পিয়ারের পয়েন্ট পাবেন, ফ্রিজের জন্য, মাইক্রোওয়েভের জন্য, এবং ওয়াটার ফিল্টারেশনের পয়েন্ট, এবং আপনার একদম কমপ্লিট ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে কিন্তু আপনার সেট আপ করে দেওয়া আছে। এই হচ্ছে আপনার কিচেনটা। কিচেনের ঠিক সোজাসুজি আমরা চলে এলাম হচ্ছে আপনার লিভিং ডাইনিংয়ে। এবার আমি আপনাদের ব্যাক টু ব্যাক তিনটে বেডরুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম,
দেখতেই পাচ্ছেন এই ফার্স্ট বেডরুমের আপনার সাইজ থাকছে আপনারা 11.5 ফুট বাই 10 ফুটে কিন্তু এই ফার্স্ট বেডরুমটা পাচ্ছেন, 1025 স্কোয়ার ফিটে 2 BHK, তাতে আপনারা লিফ্ট পাচ্ছেন এবং এত সুন্দর লেআউটে কিন্তু এই ফ্ল্যাটটা পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন, 3টে বেডরুমই কিন্তু আপনার বড় সাইজের থাকছে। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এর সাথে আপনারা ওয়ার্ড্রোবের পয়েন্ট পেয়ে যাবেন, 2টো উইন্ডো থাকছে, উইন্ডোর সাইজ কিন্তু আদার্স ফ্ল্যাটের থেকে অনেকটা বড় থাকছে, ক্রস ভেন্টিলেশন খুব সুন্দর পেয়ে যাবেন। এটা আপনার ইস্টের দিকে উইন্ডো থাকছে, এটা কিন্তু আপনার সাউথের দিকে উইন্ডো থাকছে। সানলাইটটা দেখে আপনারা আশা করি জাজ করতে পারছেন। সোজাসুজি আপনার রাস্তা থাকছে, এই রাস্তা থেকে ডাইরেক্টলি আপনারা গড়িয়া মেট্রো কিন্তু অটো পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্ট কিন্তু আপনারা এই বেডরুমে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে আমরা চলে এলাম হচ্ছে আপনার লিভিং ডাইনিং দিয়ে, এইবার দেখে নেব হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাই কিন্তু আপনার মাস্টার বেডরুম থাকছে। এইটারও কিন্তু আপনার সাইজ থাকছে আপনারা 11.5 ফুট বাই 11.5 ফুটের কিন্তু এই সেকেন্ড বেডরুমটা কিন্তু পাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনার মার্বেল দিয়ে কিন্তু আপনার ফিনিশিং করে দেওয়া হয়ে গেছে। এটা আপনার বড় সাইজের একটা উইন্ডো থাকছে, একদম কমপ্লিট। এখানে আপনারা সাউথ, এই বেডরুমটা কিন্তু সাউথ ওয়েস্ট ফেসিং পাচ্ছেন। আপনারা জাস্ট উইন্ডোটা আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার একদম ওপেনিংটা দেখে নিন, খুব সুন্দর আপনার একদম রোড সাইড ফেসিং কিন্তু 3 সাইড ওপেন ফ্ল্যাট। এই বেডরুমের সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ওয়ার্ড্রোবের জায়গা, 3x6 আলমিরা এখানে আপনারা রাখতে পারবেন এবং ব্যাক টু ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকানি। এই হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম, 4x5 এই WC আপনারা পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে আপনার ফিনিশিং করে দেওয়া আছে, ছোটোর মধ্যে আপনারা ইউজ করতে পারবেন এটা। এবং এর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ব্যালকানি, ব্যালকানি দেখতে পাচ্ছেন 4x5 কিন্তু এই আপনার ব্যালকানিটা থাকছে, সামনে একদম চওড়া আপনার রাস্তা থাকছে। এই হচ্ছে আপনার আশপাশের লোকালিটি, এই হচ্ছে আপনার ব্যালকানি, ব্যালকানি থেকে আপনার বেডরুমটা। এরপরে আমি আপনাদের চলে এলাম হচ্ছে আপনার লিভিং ডাইনিংয়ে, এই হচ্ছে আপনার লিভিং ডাইনিং। এইবারে আমি আপনাদের থার্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আপনার থার্ড বেডরুম। এই বেডরুমের সাইজ পাচ্ছেন আপনারা, এটা পাচ্ছেন কিন্তু 9 ফুট বাই 11 ফুটে কিন্তু এই বেডরুমটা পাচ্ছেন আপনারা। এটাও কিন্তু আপনার স্ট্যান্ডার্ড, আপনারা কিন্তু এখানেও 6-7 ফুট প্রত্যেকটা বেডরুমে কিন্তু পাততে পারবেন এবং প্রত্যেকটা বেডরুমের সাথে আপনার প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, আর এই উইন্ডোটা কিন্তু আপনার ওয়েস্টের দিকে ফেসিং, প্রত্যেকটা বেডরুমের সাথে আপনারা কিন্তু টিভি ইউনিট পাচ্ছেন এবং আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ওয়ার্ড্রোবের জায়গা। তো বুঝতে পারছেন স্পেস ইউটিলাইজেশন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। তো এই হচ্ছে আপনার কমপ্লিট লেআউট, এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুমের পাশেই কিন্তু থাকছে হচ্ছে, এটা কিন্তু আপনার কিচেন, এটা হচ্ছে আপনার কিচেন, এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এর সাথে আপনারা অ্যাটাচড বাথরুম ব্যালকানি এবং এই হচ্ছে আপনার বেডরুমটা। এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং, যেটা আপনারা ঠিক এন্ট্রান্সে সোজাসুজি পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার এন্ট্রান্স, আর এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম এবং এইটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আপনাদেরকে একবার রিভাইজ করে আপনাদেরকে লেআউটটা কিন্তু দেখিয়ে দিলাম, আশা করি আপনারা লেআউটটা বুঝতে পেরেছেন। তো চলুন আমি আবার আপনাদের সাথে দামটা শেয়ার করে দিচ্ছি। আপনাদেরকে যে 3 BHK ফ্ল্যাটটা দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড এবং ফোর্থ ফ্লোরে পাচ্ছেন, এত কম স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর লেআউটে আপনারা উইথ মার্বেল ফ্লোরিং, লিফট এবং কার পার্কিং স্পেস কিন্তু নিচে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ফ্ল্যাটটার কিন্তু আপনার প্রাইসিং থাকছে কিন্তু আপনার 40 লাখস, 40 লক্ষ টাকা কিন্তু এটার আপনার দাম থাকছে। এটা কিন্তু লিগাল এবং স্যাংশন বিল্ডিং, মেট্রো স্টেশনের কাছাকাছি, এত সুন্দর একটা আপনারা 3 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন। যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা ন্যাশনালাইজ ব্যাংক থেকে কিন্তু লোন নিয়ে প্রপার্টিটা পারচেস করতে পারেন, পেপার্স কিন্তু আপনার ক্লিয়ার থাকছে। আপনারা আসুন, আশা করি আপনাদের ফ্ল্যাটটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এসে কিন্তু ফ্ল্যাটটা ভিজিট করে যান এবং অবশ্যই আপনারা যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ।